হ্যালো বঙ্গবাসী আমি নিলে আর বঙ্গবাসীর টেকনোলজিতে তোমাদের সবাইকে স্বাগত সো গাইজ ফেসবুক তোমরা সবাই ইউজ করো মানে ম্যাক্সিমাম সবাই ফেসবুক ইউজ করো আর ফেসবুকে তোমরা সবাই দেখেছো মার্কেট বলে একটা অপশন রয়েছে যেখান থেকে আমরা পুরোনো জিনিস নতুন জিনিস কিনতে পারি বেচতে পারি তারপরে বেসিক্যালি এটা হলো ওয়েল আর কুইকারের একটা অল্টারনেটিভ হিসেবে আমরা ইউজ করতে পারি ওয়েলএক্স কুইকার আমাদের আলাদা করে ইনস্টল করতে হয় বাট এটা থাকার জন্য ফেসবুকের সাথে এটা অ্যাটাচ থাকার জন্য অনেক টাইম বাঁচে আমাদের আর অনেক ফ্রেন্ডলি মনে হয় এটা ইউজ করার তো মার্কেট প্লেসের মধ্যেই কিছু অসাধু ব্যক্তিরা কিছু কিছু কাজ করে চলেছে যেটা আমাদের সচেতন হওয়া খুবই দরকার মানে মার্কেট প্লেসে আমরা অনেকে অনেক সময় দেখেছি যে দশ হাজার টাকায় আমরা আইফোন ইলেভেন প্রো ম্যাক্স পাচ্ছি তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো যে দশ হাজার টাকায় যেই আইফোন ইলেভেন প্রো তুমি পাচ্ছ সেই আইফোনটা ঠিক কতটা আইফোন মানে অ্যাপেল ব্র্যান্ডের নাকি ওটা ম্যাঙ্গো ব্র্যান্ডের সেটা নিয়ে আমরা ডিসকাস করব আর এই আইফোনের হার্ডওয়্যার মানে তুমি ঠিক এক লাখ টাকা আইফোন ইলেভেন প্রো ম্যাক্সের দাম তো এক লাখ টাকা তো তুমি এক লাখ টাকার হার্ডওয়্যার পাচ্ছ নাকি অন্য কিছু পাচ্ছ সেটা নিয়ে আমরা ডিটেলে আলোচনা করব তো একটা সেকেন্ড সমাবেশ না করে ভিডিওটা শুরু করা যাক সো ওয়াই আর ওয়েটিং ফর চলুন শুরু করি সো গাইস অ্যাপেল ব্র্যান্ডের ভ্যালু আমাদের কাছে এতটাই বেশি মানে এটা অস্বীকার্য কিছুই নয় যে আমরা রাস্তাঘাটে যখন বেরোই তখন কারোর হাতে যদি আইফোন ফাইভ এসও থাকে পিছনে যদি অ্যাপেলের ওই কামড়ানো অ্যাপেলের লোগোটা থাকে তো আমরা চোখ ঘুরিয়ে ঘুরিয়ে বারবার হলেও দেখবো সেই লোগোটার দিকে পাশে কারোর হাতে নোট টেন রয়েছে কিচ্ছু যায় আসে না ওর মোবাইলের পিছনে আইফোনের লোগো নেই তো ও কোনোরকম কোনো পাবলিকের অ্যাটেনশন পাবে না যার কাছে অ্যাপেলের লোগো সেই পাবলিকের অ্যাটেনশন পাবে যে কারণে এটার জন্যই কিছু অসাধু ব্যক্তি এটার সুযোগ নিচ্ছে সো আমি এমনও লোকজন দেখেছি যারা পনেরো হাজার টাকা খরচা করে সেকেন্ড হ্যান্ড আইফোন সিক্স এস কিনেছে আর তারা এটা যদি একটুখানি ঠান্ডা মাথায় ভাবতো যে যদি ওই টাকাটা তারা কোনো অ্যান্ড্রয়েডের ফোনে দিত বা অ্যান্ড্রয়েড ফোন কেনার জন্য নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার জন্য দিত তো ওই আইফোন সিক্স এসের থেকে অ্যাটলিস্ট পাঁচ গুণ বেশি পারফরমেন্স ওয়াইজ ফিচার্স ওয়াইজ আর কোয়ালিটি ওয়াইজ ভালো মোবাইল কিনতে পারত কিন্তু না তার পিছনে লোগো নেই তো সেই কারণে তারা বারো টাকা দিয়েছে লোগোটার জন্য আর তিন টাকা দিয়েছে মোবাইলটার জন্য বুঝেছো তো এই সমস্ত কথাগুলো সাইডে আজকের টপিক হচ্ছে যে ফেসবুকে আমরা যেই ফোনগুলো পাই সেই ফোনগুলো মানে দশ হাজার টাকায় যে আইফোন ইলেভেন প্রো ম্যাক্স পাই তো সেটার মানে সেটা কেমন প্রো ম্যাক্স কতটা প্রো আর কতটা এবার ম্যাক্স রয়েছে তার মধ্যে সেটা আলোচনা করি তো এই ঘটনা শুরু করার আগে আমি আমার একটা ইনসিডেন্ট শেয়ার করতে চাই আমার ফ্যামিলিরই একজন আমার একটা দাদা কাকুর ছেলে সে একটা জায়গা থেকে কলকাতায় পাওয়া যায় যারা দেখছো কলকাতার মধ্যে থেকে যারা দেখছো তারা এক চান্সে বুঝে যায় কোন জায়গা থেকে কলকাতায় একটা বন্দর জায়গা রয়েছে সেখান থেকে আইফোন পাওয়া যায় কম দামে এবার কত দূর ঠিক আইফোন ভুল আইফোন যত বলবে তত বুঝতে পারবে তো সেখান থেকে সে ছয় থেকে সাত হাজারে আইফোন সিক্সএস কিনে এনেছিল সিক্সএস নলে সেভেন কিনে এনেছিল তো এটা ঘটনাটা একদম রিসেন্ট না দুই তিন বছর আগের ঘটনা সিক্সেস কিনে আনার পরে তখনও এত বেশি নলেজ কারোর মধ্যে ছিল যে আইফোন অ্যাকচুয়ালি হয় কেমন তো সে কিনে আনার ফলে লোগোটা তো রয়েছে লোগো দেখে সবাই বাবা আইফোন আইফোন কিন্তু প্রবলেম ওখানেই যখনই এটার ক্যামেরা অন হচ্ছিলো ক্যামেরা অন হওয়ার পরে মানুষকে ভূত মনে হচ্ছিল মানে ওটা অ্যাকচুয়ালি মানুষ সামনে দাঁড়িয়ে রয়েছে নাকি একটা ভূত এটুকুনি কি বোঝা যাচ্ছিলো না আমরা সবাই জানি আইফোনের এত ভালো ক্যামেরা কিন্তু ওই ক্যামেরা তো ভালো না আর থেকে বড় কথা আইফোন কিন্তু এত টাচে প্রবলেম হচ্ছে ক্যামেরায় প্রবলেম ডিসপ্লে কোয়ালিটি এত খারাপ আর স্পিকার ফাটা স্পিকার তো সেখানেই সবার ডাউট ফার্স্টে যে এটা কেমন আইফোন এত কম দামে আইফোন পাওয়া গেলো দেখতে তো সুন্দর লাগছে বাট আইফোনের মতো লাগছে না তো সেম ঘটনা তোমাদের সাথেও হবে যদি তোমরা ফেসবুক থেকে আইফোন কেনো এই সমস্ত আইফোনগুলো হয় ফার্স্ট কপি এগুলো অরিজিনাল কোনোটাই না দেখে তোমাদের মনে হবে মানে যেই পিকচারগুলো শো করা হয় ফেসবুকে সেই পিকচারগুলো দেখে মনে হবে তো একদম জাস্ট সিল কেটে দেখানো হচ্ছে তো ডিজাইনের দিক থেকে খুব ভালো মানে ধ্যান রাখা হয় এই সমস্ত ফোনগুলোর যাতে ডিজাইনটা ভালো হয় ডিজাইন দেখে সবাই এক চান্সে বলবে যে না এটা আইফোনের আইফোন ইলেভেন প্রো ম্যাক্সের মতনই মনে হচ্ছে এক লাখ টাকার জিনিস অফারে নব্বই হাজারে পাওয়া যেতে পারে আশি হাজারে পাওয়া যেতে পারে বাট সেটা কোনো দিনও আমি প্রত্যেক ভিডিওতে এটাই বলি সেটা কোনো দিনও দশ হাজারে পাওয়া যেতে পারে না সেখানেই ঝোল রয়েছে মানে কোনো কোনো একটা ঘটনা ঘটেছে ওর মধ্যে তো এটার হার্ডওয়্যারের ব্যাপারে যদি বলি তো এই সমস্ত মোবাইলে আমরা জানি অ্যাপেলের আইফোনে অ্যাপেল এ ইলেভেন প্রসেসর ইউজ করা হয় এ টুয়েলভ এ থার্টিন প্রসেসার ইউজ করা হয় যেটা একদম লেটেস্ট প্রসেসার আর সিরিয়াসলি অ্যাপেলের যে প্রসেসার হয় এত বেশি স্টেবেল হয় যেই কারণে যারা অ্যাপেল ইউজার্স তারা কখনো অ্যান্ড্রয়েডের দিকে শিফ্ট হয় না অ্যান্ড্রয়েড ইউজাররা একটা টাইমের পরে যখন তারা অ্যাফোর্ড করতে পারে তখন অ্যাপেলের দিকে শিফট হয়ে যায় বাট অ্যাপেল যারা ইউজ করে তারা এত স্মুথ একটা এক্সপিরিয়েন্স পেয়ে যায় অ্যাপেলের থেকে যে কারণে তারা কখনোই অ্যান্ড্রয়েডের দিকে শিফট হয় না পুরোটাই অ্যাপেলের ডিজাইন তারপরে প্রসেসার তারপরে এটার স্পিড আর এটার যেই সফটওয়্যার রয়েছে সফটওয়্যারের উপরেই ডিপেন্ড বাট এই যে তোমরা মোবাইলগুলো পাবে ফেসবুকের থেকে এই সমস্ত মোবাইলের ভিতরে প্রসেসার অ্যাপেল এ টেন তো দূরের কথা তোমরা পাবে মিডিয়াটেকের প্রসেসর স্ন্যাপড্রাগেনও পাবে না এর মধ্যে মিডিয়াটেকের তাও সব থেকে জঘন্য যেগুলো হয়তোবা ফেলে দেওয়া প্রসেসর তো দুই তিনশো টাকার প্রসেসর লাগানো আর ওই প্রসেসর দিয়ে এই সমস্ত মোবাইলগুলো বানানো হয় ক্যামেরা ক্যামেরা দেখা মানে হয়তো বা তোমরা দেখতে পাচ্ছ পিছনে চারটে ক্যামেরা লাগানো যদি কোনোদিনও বাই এনি চান্স অ্যাক্সিডেন্টলি তোমাদের হাতের থেকে ওই মোবাইলগুলো পড়ে যায় পড়ে যেয়ে যদি পিছনটা খুলে যায় মোবাইলের পিছনটা খুলে যায় তো মোবাইলের কি অ্যাক্সিডেন্ট হয়েছে যায় না তোমার একটা ছোটোখাটো হার্ট অ্যাটাক আসবে কারণ পিছনে চারটে ক্যামেরার জায়গায় তিনটে ক্যামেরা বন্ধ কিচ্ছু নেই তিনটে ক্যামেরা পুরো ভরাট করা ক্যামেরা আর একটা ক্যামেরা হয়তো খালি রয়েছে যেখানে ওয়ান পয়েন্ট থ্রি মেগাপিক্সেলের কোনো ক্যামেরা পাবে ওটা তুমি কিনেছো দশ হাজার টাকা দিয়ে মাথায় রেখো আর র্যামের কথা বলি তো অ্যাপেলে বেশি র্যাম দেওয়া হয় না অ্যাপেলের মোবাইলে কারণ এদের সফটওয়্যার সাইজ মানে অ্যাপ্লিকেশান সাইজ কম হয় সফটওয়্যার অনেক লাইট হয় তো কম র্যামেও এদের কাজ ভালোভাবে চলে যায় বেসিক্যালি এরা খুব অপটিমাইজড ডিভাইস তৈরি করে কিন্তু এই সমস্ত মোবাইলে তুমি র্যাম তো ড্যাম শিওর পাঁচশো বারো এমবি পেয়েই যাবে তো দশ হাজার টাকা দিয়ে যেখানে তুমি অ্যান্ড্রয়েডে এখন ছয় জিবি পর্যন্ত র্যাম পেয়ে যেতে পারছো সেখানে তুমি কিন্তু পাঁচশো বারো এম র্যামের মোবাইল কিন্তু কেন পিছনে অ্যাপেলের লোকও রয়েছে বলে ডিসপ্লেতে তোমরা এইচডি তো ভুলে যাও ফোর টোয়েন্টি পিক্সেলসের একটা থার্ড ক্লাস ডিসপ্লে পেয়ে যাবে যেটার শেপটা পুরো অ্যাপেলের মতো করে দেওয়া আর ব্যাটারি চিপ কোয়ালিটির কোনো ব্যাটারি লাগানো তো ব্যাস এই হার্ডওয়্যার পাবে তোমরা সো দশ হাজার টাকায় তোমরা এগুলো পাবে আর এই মডেলগুলোকে বলা হয় ফার্স্ট কপি সো গাইজ ফেসবুকে এরকম দেখার পরে আমি একজনের সাথে কন্ট্যাক্ট করেছিলাম কন্ট্যাক্ট করে সে এরকমভাবে বলছিল যে এটা ফার্স্ট কপি একদম পুরো অরিজিনালের মতো দেখো অরিজিনালের মতো তো ওই দোকানের মধ্যে যে ডেমো ফোনগুলো থাকে ওগুলোও দেখতে লাগে কিন্তু আদৌ কি ওতে কোনো কাজ হয় তো এটাও সেম সেরকম এটা দিয়ে তুমি ওয়ান পারসেন্টও কিচ্ছু করতে পারবে না এটা এতটাই জঘন্য বানানো হয় এই ফোনগুলো শুধুমাত্র বিক্রি পারপাসে এগুলো বানানো হয় ইউজেজ পারপাস বানানো হয় না তো আমি বারবার ওয়ার্নিং দিয়ে দিচ্ছি তোমাদের এগুলো কেনো না বা এগুলো থেকে দূরে থাকি যে এই যে ফার্স্ট কপিগুলো দেওয়া এই ফার্স্ট কপিগুলো যার কম বেশি আইডিয়া রয়েছে সে মোবাইলটা হাতে নেওয়ার সাথে সাথে বুঝে যাবে এটা মানে ফেক মোবাইল মানে এটা আর কি কপি বাট যার অতটা আইডিয়া নেই এরা কি করে এরা অ্যাপেলের লঞ্চার লাগিয়ে দেয় ওর মধ্যে যেটা দেখে পুরো অ্যাপেলের যেই সফটওয়্যার সেরকম দেখতে লাগে অ্যাপেলের আইকনগুলো থাকে মানে যেই অ্যাপগুলো থাকে অ্যাপগুলোর আইকন পুরো অ্যাপেলের মতো থাকে তারপরে নিচের থেকে উপরে তোলে মানে অ্যাপেলের যে জেসচার্সগুলো রয়েছে সেই জেস্টার্সগুলো ওই মোবাইলগুলোতে চলে তো ফার্স্ট টাইম দেখে যাদের কোনো নলেজ নেই যে অ্যাপেলের ফোন কেমন হয় বা অ্যাপেলের ফোনের কোয়ালিটিটা কেমন তারা কিন্তু সহজেই বোকা হয়ে যেতে পারে তো এরা খুব সুচতুরভাবে তোমাদেরকে বোকা বানায় আর আমি কয়েকজনের সাথে ফেসবুকে কথা বললাম মানে এই যে যারা বিক্রি করছিলো তাদের সাথে জাস্ট আমি দেখছিলাম যে তাদের থেকে ফিডব্যাকটা কেমন আছে তাদের সাথে যখন আমি কথা বলছিলাম তারা কেউ কেউ বলে দিয়েছিল যে এটা ফার্স্ট কপি বাট পুরো এক্সপিরিয়েন্স অরিজিনালের মতো দেবে তো এটা একটা মার্কেটিং প্ল্যান বা মার্কেটিং স্ট্র্যাটেজি যেই কারণে তারা বলছিলো যে একদম অরিজিনালের মতো লাগবে তো কেউ কেউ ভাবে খুব জেনুইন লোকটা ডুপ্লিকেট দিচ্ছে বাট সত্যি কথা বলছে আর এক্সপিরিয়েন্স তো আমি অ্যাপেলের মতনই পাব তো সেই দেখেও কেউ কিনে নিতে পারো আর কেউ কেউ তো এরকম বলছে যে একদম ব্র্যান্ড নিউ অরিজিনাল কিন্তু এগুলো কি হয় এগুলো কোম্পানি থেকে চুরি করা এগুলো কোম্পানি থেকে আমরা চুরি করে নিয়ে এসেছি তো সেই কারণে এগুলো এইভাবে বিক্রি করা হচ্ছে আমরা কম দামে বিক্রি করছি এগুলো খুব লুকিয়ে লুকি আমরা বিক্রি করছি তো এই এই সমস্ত জিনিসেও আর কি অনেকে প্রভাবিত হয়ে যায় অনেকে ভাবে যে না হয়তো বা চুরি করা আমি তো বিশাল লাভ করে ফেলছি আমি এক লাখ টাকার ফোন দশ হাজার টাকা কিনছি তো তুমি কোনো লাভ করছো না তোমাকে বড় সি বানানো হচ্ছে এবার সিতে তুমি কী হচ্ছে তুমি ভাবো তুমি যদি আগে থেকেই তার যেই এই যে সে যে তোমার সাথে খেলছে গেম খেলছে সেটা যদি বুঝে যাও তাহলে শীতে তুমি চালাক আর তুমি যদি না বুঝে কিনে ফেলে তাহলে শীতে তুমি সোগাইজ এবার কিছু অরিজিনাল ব্র্যান্ডের ব্যাপারে বলে দিই অ্যাপেলের কথা বলি যদি বলো অ্যাপেলের ফোনের কথা অ্যাপেল আইফোন ইলেভেন প্রো ম্যাক্স বানাতে পঁয়ত্রিশ হাজার টাকা খরচা হয় হ্যাঁ পঁয়ত্রিশ হাজার টাকা খরচা করে সেটা তারা এক লাখ টাকায় বিক্রি করে কারণ তাদের যে কোনো ইনোভেশান অ্যাপেলই করে মানে বড়ো বড়ো ইনোভেশান অ্যাপেল স্যামসাং এরাই করে সেই ইনোভেশনের পিছনে বহু টাকা ব্যয় করতে হয় যেটাও তোমাদের কাছের থেকেই নেওয়া হয় পাবলিকের থেকেই লাভ করতে হয় এছাড়াও স্টাফরা রয়েছে তারপরে যে শোরুমগুলো রয়েছে সেগুলোর মেনটেনেন্স তো এগুলো সব কিছু তোমাদের কাছে নিতে হয় আর বাকি ফিফটি পার্সেন্ট যে লাভটা সেটা শুধুমাত্র লোগোর লোগর জন্য নেওয়া হয় তো লোগোর জন্য তোমরা ভাবো তিরিশ চল্লিশ হাজার টাকা এক্সট্রা দিচ্ছ কোনো ব্যাপার না ওর তো আমরা বহু টাকার মালিক ওটা দেওয়াই যায় আর যদি কোনোদিনও অ্যাপেল আইফোন ইলেভেন প্রো ম্যাক্সের ব্যাক কভার তোমাদের ভেঙে যায় মানে ব্যাক যে প্যানেলটা রয়েছে সেটা শুধুমাত্র ওই প্যানেলটার দাম পঞ্চাশ হাজার টাকা খরচা হবে তোমাদেরকে চেঞ্জ করতে গেলে তো শুধুমাত্র পিছনের গ্লাসটার দাম পঞ্চাশ হাজার টাকা তো তোমরা কী করে এক্সপেক্ট করো দশ হাজার টাকা এই নতুন ফোন দেবে তোমাদের আইফোন ইলেভেন প্রো ম্যাক্স তো ব্যাস তোমাদের সচেতন করাই আমার ছিল মেন কাজ মানে আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই যে তোমরা সচেতন হয়ে যাও বোকা হয়েও না ফেসবুকের থেকে কিচ্ছু কিনো না আইফোন রিলেটেড প্লিজ স্কিপ করে যাও অনেকে সেকেন্ড হ্যান্ড আইফোন বিক্রি করছে একদম জাস্টিফাইড দামে যাও যে দেখো অ্যাপেলের আইফোনের যেই আইএমি আই নাম্বারটা রয়েছে বা মডেল নাম্বারটা রয়েছে সেটা অনলাইনে চেক করে কেনো ঠকবে না বাট এরকম নতুন আইফোন কম দামে পাচ্ছ কারোর কাছের থেকে নিও না প্লিজ প্লিজ আমার আবারও রিকোয়েস্ট থাকলো আমি আশা রাখি তোমাদের এই ভিডিওটা অনেক ইনফরমেটিভ লেগেছে ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এরকম ইনফর্মেটিভ ভিডিওর জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো কারণ এখানে সবসময় এরকম ভিডিও আপলোড হতেই থাকে আর ভালো লাগবে বাঙালি হয়ে বাংলাকে সাপোর্ট করো এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সো থ্যাংকস ফর ওয়াচিং গাইজ জয় হিন্দ বন্দে মাতারাম